উচ্চ মাধ্যমিক আইসিটি ক্লাসে সকলকে স্বাগত। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের আজকের ক্লাস। পরিচিতি, শিক্ষক পরিচিতি। প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, আইসিটি বিভাগ, মোহাম্মদপুর ত্রিপাঠী স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। মোবাইল 01552-41-46-82, 01742-32-50-305, ইমেইল prakashdas68@gmail.com। পাঠ পরিচিতি, শ্রেণী একাদশ দ্বাদশ, বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় তৃতীয়, সংখ্যা পদ্ধতি রূপান্তর, দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল এবং দশমিক থেকে হেক্সাডেসিমেল। আইসিটি ল্যাব চিত্রগুলো দেখো, এখানে একটি রূপান্তর দেখানো হলো। এই চিত্রগুলো দেখো, আজকের পাঠ সংখ্যা পদ্ধতি রূপান্তর, দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল। আজ আলোচনার বিষয় সংখ্যা পদ্ধতি রূপান্তর। শিখনফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারবে, দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারবে, দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে পারবে, অর্থাৎ দশমিক সংখ্যা দিয়ে তিনটা পদ্ধতিতে রূপান্তর করতে পারবে। দশমিক সংখ্যাকে বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করার প্রক্রিয়া নিচের ছকের মাধ্যমে দেখানো হলো। এক নজরে দশমিক সংখ্যা পদ্ধতিকে, এর বেস যেহেতু 10, অর্থাৎ এখানে যদি বাইনারি সংখ্যা পদ্ধতিতে কোনো মান বের করতে বলে তখন, এবং সেটি যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে 2 দিয়ে ভাগ করে দেখাতে হবে, আর ভগ্নাংশ থাকলে 2 দিয়ে গুণ করতে হবে। ঠিক একইভাবে অক্টাল সংখ্যা পদ্ধতি থাকলে বেস 8 দিয়ে গুণ এবং ভাগ করতে হবে। বেস যদি 16 দিয়ে থাকে হেক্সাডেসিমেলে, সেই ক্ষেত্রে 16 দিয়ে পূর্ণ সংখ্যায় ভাগ এবং ভগ্নাংশের গুণ, অর্থাৎ বাইনারি থাকলে 2 দিয়ে 10, অক্টাল থাকলে 8 দিয়ে, হেক্সাডেসিমেল থাকলে 16 দিয়ে গুণ এবং ভাগ করতে হবে। দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর। দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হলে তার বেস 2 দ্বারা দশমিক সংখ্যার পূর্ণাঙ্ককে, অংশকে ভাগ এবং ভগ্নাংশকে গুণ করতে হবে। এক নম্বর উদাহরণ, দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর। এখানে 2 দিয়ে ভাগ করে দেখাতে হবে যতক্ষণ পর্যন্ত 0 না বের হয়। 0 বের হয়ে গেলে নিচে থেকে উপরের দিকে ভাগশেষের মানগুলি সাজিয়ে লিখলেই অঙ্কটি হয়ে যাবে। এখানে পূর্ণ সংখ্যাটি দেখানো হলো, তারপর ভগ্নাংশের মানটি দেখানো হচ্ছে। এখানে ভগ্নাংশের মানটিকে 2 দিয়ে গুণ করতে হবে, যদি পূর্ণ সংখ্যা থাকে সেটি আমার লিখতে হবে, না থাকলে 0 লিখতে হবে। আবার ভগ্নাংশের মানটাকে আবার অঙ্ক করতে হবে, যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে এই 1টাকে পূর্ণ সংখ্যা ক্ষেত্রে লিখতে হবে, এবং ভগ্নাংশটাকে আবার 2 দিয়ে গুণ করতে হবে। এইভাবে যতক্ষণ পর্যন্ত 0 না বের হয় ততক্ষণ করতে হবে, আর যদি একই মান আবার বের হয়ে আসে তখন ওখানে কাজ শেষ করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের ডট ডট বিন্দু দিয়ে দেখাতে হবে। এরপরে ফলাফল আকারে 2টির মান একসাথে সাজিয়ে লিখলেই শেষ হয়ে যাবে। এবার দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর। দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হলে 8 দশমিক অঙ্ককে পূর্ণ সংখ্যায় ভাগ এবং ভগ্নাংশকে গুণ করতে হবে। ঠিক একইভাবে
এখানে একটু অঙ্ক দেখানো হলো, 8 দিয়ে 75কে ভাগ করলে ভাগফল 9 ভাগশেষ 3, আবার 8 দিয়ে 9কে ভাগ করলে ভাগফল 1 ভাগশেষ 1, আবার 8 দিয়ে 1কে ভাগ করলে যায় না 0 এবং ভাগশেষ 1। যতক্ষণ 0 না বের হবে ততক্ষণ করতে হবে। ভগ্নাংশকে 8 দিয়ে গুণ করতে হবে, পূর্ণ সংখ্যা থাকলে লিখতে হবে, এবং এখানে দশমিকের পর যে 0 বের হয় কাজ ওখানেই শেষ হয়ে যাবে। পরবর্তীতে দুইটির মান একত্রে লিখলেই ফলাফল দেখা যাবে। এবার শেষ নিয়ম, দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর। দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হলে যেহেতু এর বেস 16, অতএব পূর্ণ সংখ্যাকে ভাগ এবং ভগ্নাংশকে 16 দিয়ে গুণ করতে হবে। এখানে 16 দিয়ে 93কে ভাগ করলে ভাগফল 5 ভাগশেষ 13, 13 বলতে দি, আবার 16কে আবার 5কে 16 দিয়ে ভাগ করলে 0 ভাগশেষ 5, অতএব উত্তর হবে এটার 5D। এরপরে ভগ্নাংশটাকে করলে 0.25কে 16 দিয়ে গুণ করলে 4.00 আসে, অর্থাৎ 4 পূর্ণ সংখ্যা আর দশমিকের পর 0.00 বেড়ে যাতে অঙ্কটি শেষ হয়ে যাবে। ফলাফল পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশকে একত্রে লিখতে হবে। এই ছিল আজকের 3টি নিয়ম। এখন একক কাজ হিসেবে 1 নম্বর দশমিক সংখ্যাকে বা অক্টাল সংখ্যায় রূপান্তর, আর 2 নম্বর একই দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর। দলগত কাজ, বাইনারি, এখানে অক্টাল দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর, আরেকটি দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর। মূল্যায়ন হিসেবে একটি অঙ্ক, দশমিক সংখ্যা পদ্ধতির 45-এর অক্টাল মান কোনটি? আবার বলছি, দশমিক সংখ্যা পদ্ধতির 45-এর অক্টাল মান কোনটি? 45, 50, 54, 55। উত্তরটি হবে 55। হোমওয়ার্ক, হোমওয়ার্ক 1 নম্বর, একটি দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করো, 2 নম্বর দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করো। এই 1 নম্বর থেকে 6 নম্বর পর্যন্ত 6টি ভিডিওতে আমাদের সব ধরনের রূপান্তর অঙ্ক করানো শেষ হয়ে গেল। আগামী ক্লাস থেকে আমাদের এই 12টি নিয়মের রূপান্তরের পদ্ধতি নিয়ে আলোচনা করা হবে, এবং এক নজরে প্রতিটি সংখ্যাপদের রূপান্তর দেখানো হবে। অতএব আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝে বুঝে করুন। সকলকে ধন্যবাদ।